নানান জায়গা থেকে আপনার ত্রাণ আসে, আমরা তো সরকারি লোকরা সব খেয়ে ফেলে, আমরা কন্দে পাবো। দোকানপাট খোলা আছে কিনা এই জন্য দেখার জন্য বেরোলাম, একটু ঘুরে বেড়াচ্ছি যে এখানে পরিস্থিতি কিরকম একটু দেখি। সুন্দরভাবে বেরোয়েছি যেন সংক্রমণ না হয়, এখন তার মধ্যে বেরোয়েছি। এখন আমরা গরিব মানুষ, কিভাবে আমরা চলতে হবে এখন, যদি কোনো রকম একটু খোলা যায় কিনা একটু বসে থাকি, যদি দুই একটা কাস্টমার আসে, যদি একটা তালা খুলে বিক্রি করা যায়। এখন আমরা তো পেটের দায় হয়, আমরা এখানে রাস্তায় আসছি, এখন এভাবে লকডাউন, আমরা তো গরিব মানুষ, আমাদের তো লকডাউন আমাদের তো চলে না, আমাদের পেট চলে না। নানান জায়গার থেকে আপনার ত্রাণ আসে, আমরা তো সরকারি লোকরা সব খেয়ে ফেলে, আমরা কন্দে পাবো। তাহলে আমরা গরিব মানুষ ওই রাস্তায় পেটে দেয়া এসে বসে আছি, সরকার লকডাউন দিয়েছে ভালোর জন্য, আমরাও তা চাই, সরকারের সাথে একমত, কিন্তু স্বাস্থ্যবিধি তো অনেকে মানতেছে না। না না, আমরা তো লকডাউন মানতেছি, এখন তারপরে আসে দূরত্ব বজায় রাখ। আমার দোকান আছে, দোকান চার দোকান, ওটা বন্ধ করে আমি আসলাম একটু দেখতে স্ট্যান্ডে, একটু ঘুরে বেড়াচ্ছি যে এখানে পরিস্থিতি কীরকম একটু দেখি, লকডাউন এই কারণে আসলাম। দেখতেছি ভাই অবস্থা লকডাউন, সেটা তো আমাদের তো বিষয় না, বিষয় হচ্ছে আমরা হলো মধ্যবিত্ত বা গরিব মানুষ, আইসি দেখতে পরিস্থিতি কী অবস্থা, দোকানপাট খোলা যায় নাকি, ব্যবসা বাণিজ্য কিছু করা যায় নাকি, সে কারণে বেরোয়েছি, এসে দাঁড়ায় আছি দেখতেছি কী দেখি, সমাজ দূরত্ব বজায় রেখে দোকান খোলার চেষ্টা করতেছি, আর সেখানে দোকান আলপট্ট খুলে যাতে ব্যবসা বাণিজ্য কিছু করতে পারি, সে কারণে আর কিছু না। বেরোচ্ছে মানে আমাদের মতন লোকই বেরোচ্ছে, তাই ছাড়া ব্যতীত কোনো মানুষজন নাই। সকালের দিকে তো এখন সকালের নাকি তিনটা কি চারটা পর্যন্ত খোলা থাকে দোকানপাট, এই যে আশেপাশে দেখছেন যে খোলা আছে, এর কারণে এই যে মাস্ক পরে আপনার মানে সুন্দরভাবে বেরোয়েছি যেন সংক্রমণ না হয়, যেভাবে সরকার নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী বেরোয়েছি বাইরে। কী অবস্থা দোকানপাট খোলা আছে কি না এই জন্য দেখার জন্য বেরোলাম, এসে দেখুন সব বন্ধ আছে, এই জন্য দেখতে আসলাম মনিহারের সাইডের কী অবস্থা, যে এই পাশে কেউ খোলা আছে কি না, এখন দেখতে দেখতে যাচ্ছি যে আসলে পরিস্থিতি কী। তো দেখছি টুকটাক ইজি ব্যাগ চলছে, রিক্সা চলছে, দোকানপাট সব খোলা, আমার দেখার দায়িত্ব দেয়নি, কিন্তু আমি ব্যবসা করি তো এই জন্য আসলাম যে আর দোকানদাররা কিন্তু খুলে ব্যবসা করছে কি করছে না, আমি কি একা বাড়ি ঘুমাই থাকবো, এই জন্য আমি আসলাম স্ট্যান্ডের দিকে যে কী অবস্থায় আছে। পবিত্র রমজানের জন্য অনুরোধ করা হলো প্রচারে জেলা তথ্য অফিস যশোর হতে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যকালী চলাচলের উপর। চাকরি পেয়েছে আমার।